ভক্তবৃন্দ গৌর জার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর জার প্রাণ। মায়েরা বসুন বসুন, আমি এখন নেব না আপনার কাছে পয়সা, আপনি বসুন। আর আপনারা আমাকে দেবেন না, দিতে হলে কমিটিকে দিন। এই কমিটি আপনাদের কাছে যাবে, আরো বেশি করে দিন, যাতে এমন হরিনাম মহাযজ্ঞটা ওনারা ধরে রাখতে পারেন। অনেক পয়সার ব্যাপার আছে। ও মায়েরা, আর বেশিক্ষণ থাকবো না, এই কুক্তিটা বসার পরে আপনারা বসবেন, আর আমিও কিন্তু চলে যাবো আজকে বেরিয়ে অনেক রাত্রে। আমি দেখলাম সত্যি আপনারা খুব ভালো, তাই মহাপ্রভু কি করছেন, যে আচরণ করছে, কেমন আচরণ? রাধা নাম জপে গোনা, পরমা যতনে হরে রাধা নাম জপে গোনা, পরমা যতনে ও দুটি নয়নে, সুরধুনির ধারা বহে ও দুটি নয়নে, সুরধুনি ধারা বহে ও দুটি নয়নে, কত সযতনে নাম মুখে বলে, সযতনে নাম মুখে বলে, জয় গুরু হরি 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 হরি, ও গো সযতনে নাম মুখে বলে, আমারে আমার গৌর হরি সযতনে নাম মুখে বলে, আমার আমার গৌর হরি বলি ও যতনে নামে যায় না পাওয়া, সযতনে নাম মুখে বলে, সযতনে নাম যায় না পাওয়া, সযতনে নাম মুখে বলে, সযতনে জপনা করছে। রাধা কেমন জিনিস জানে মা? রাধা হলো একটা প্রেমের ঠেলা, ঊর্ধ্ব হইতে অধ থায়ে তাকেই বলে ধরা, ঊর্ধ্ব হইতে অধ থায়ে তাকে বলে ধরা, ঊর্ধ্ব হইতে অধ থায়ে তাকেই বলে ধরা, ঊর্ধ্ব হইতে অধ থায়ে তাকে বলে ধরা, তিন ধারা ভয়ে জানে সাধক যারা, আবার এই আগে ধারাতে তিন ধারা ভয়ে জানে সাধক যারা, ঊর্ধ্ব ধারা নিম্ন ধারা, ঊর্ধ্ব ধারা নিম্ন ধারা, ঊর্ধ্ব ধারা নিম্ন ধারা, ঊর্ধ্ব ধারা নিম্ন ধারা, মূল ধারাতে মিশে রয়ে, মূল ধারাতে মিশে রয়ে, নিম্ন ধারায় জীবের সৃষ্টি তবে ঊর্ধ্ব ধারায় আনন্দ, নিম্ন ধারায় জীবের সৃষ্টি ঊর্ধ্ব ধারায় আনন্দ পায়, নিম্ন ধারায় জীবের সৃষ্টি তবে ঊর্ধ্ব ধারায় আনন্দ, নিম্ন ধারায় জীবের সৃষ্টি ঊর্ধ্ব ধারায় আনন্দ পায়, ধারা ধরে চলো ভাই, ধরে চলো ভাই, ধারা ধরে চলো ভাই, ধারা ধরে চলো ভাই, ভজনের পদে ধরে ধারা ধরে চলো ভাই, জানায় দিবে জানায় দিবে দিবে, তোমার পরম পুরুষ শ্রী গুরুদেব জানায় দিবে, তোমার পরম পুরুষ শ্রী গুরুদেব জানায় দিবে, পরম পুরুষ শ্রী গুরুদেব জানায় দিবে, পুরুষ শ্রী গুরুদেব জয় গৌর হরি বলে, পরম 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 পুরুষ শ্রী গুরুদেব জানায় দিবে গো, জানায় দিবে গো, ঊর্ধ্ব হইতে অধ ধায় তাকেই বলে ধারা, ঊর্ধ্ব হইতে অধ ধায় তাকেই বলে ধারা, এক ধারাতে তিন ধারা বয় জানে সাধক যারা, ঊর্ধ্ব ধারা নিম্ন ধারা মূল ধারাতে মিশে রয়, ঊর্ধ্ব ধারা নিম্ন ধারা মূল ধারাতে মিশে রয়,
নিম্ন ধারায় জীবের সৃষ্টি, ঊর্ধ্ব ধারায় আনন্দময়। বুঝতে পেরেছেন না? হরি বল তো মহাপ্রভু, আমার ধারায় ধারা কাটছে। হ্যাঁ, কার গলা জড়িয়ে ধরে কাটছে গো? রাধা নামে জপে গোনা পরম রতনে, সুরধ্বনির ধারাময় ও দুটি নয়নে। এখন গৌরী দাসের গলাটা জড়িয়ে ধরে কাটছে, গৌরী দাস তুমি হে পার রাম সখা হরে, তুমি হে রাম সখা রে, তুমি হে তুমি হে পরম সখা, আরে তুমি হে পরম সখা, পরম সহি, আরে তুমি হে পরম সখা, পরম সহি। আবারে আমার মনের কথা তোমার বেদেত, আমার মনের কথা তোমার বেদেত, সকলি জানো রে রাধা, রাধা বলে কাঁদে সকলে জানো হে, রাধা রাধা বলে কাঁদি সকলি জানো হে, রাধা রাধা বলে কাঁদে ওই নামে আমার মহামন্ত্র, রাধা বলে কাঁদে ওই নাম আমার মহামন্ত্র, রাধা বলে কাঁদে ওই নাম আমার মহামন্ত্র, রাধা রাধা বলে বলি ওই নাম আমার মহামন্ত্র, রাধা রাধা বলে কাঁদে সকলে জানো হে, ওই আমার মনের কথা তোমাদেবী, সকলি জানো হে, সকলি জানো হে, আমার গৌর হরি বলে, আমার গৌর হরি বলে সকলি জানো হে, রাধা নামে জপ করি সকলি, ওরে রাধা নামে জপ করি সকলি জানো হে, নয়ন জলে মুখ ভরে জানো হে, সকলে জানে নয় জলে বুক ভাসে, সকলে জানে নয় জলে বুক ভাসে, সকলে জানো হে, সকলে জানো হে, আমার মনের কথা তোমাতে বিধি, আমার মনের কথা। ভক্ত তো এইবার দেখেছেন, বুঝতে পেরেছেন, আমি কীর্তন যদি ছুটি দিয়ে দিয়েছি সবাই উঠে গেছে, আবার যদি ভাঙা জায়গাটা আবার তৈরি করতে হলে মাথা খারাপ হয়ে যায়, সময় হয়ে গেছে আমার, কিন্তু আমি আধ ঘন্টা বেশি চলছি। আর থাকবো না বাবা, শুধু আপনার ভালোবাসায় আপনার দিকে চেয়ে তাই একটুখানি ধরে রাখছি 10 মিনিট, একটু ছোট্ট করে আপনাকে বলে যাই, গৌরীদাসটা কে জানেন? এটা পরম ভক্ত, অনেক ভক্ত পেলাম কিন্তু কোন ভক্তের চোখে জল পড়লো না, কিন্তু একটা ব্যক্তি চোখের জলে কাঁদছে। কেন? উনি অনেকগুলো টাকা দিচ্ছে বলে কাঁদছে? উনি অক্লান্ত পরিশ্রম করে ওনার গচ্ছিত সম্পদ উনি তুলে দিয়েছেন তাই কাঁদছে যে আমার এতগুলো টাকা চলে গেল? উনি কিন্তু টাকা দিয়ে আপ্লুত, উনি কাঁদছে কেন জানেন? যে হে করুণাময়,
আমি হয়তো কিছুটা স্বার্থের জন্য কিছুটা অর্থ হয়তো দিয়েছি, আমাকে কৃষ্ণ ভক্তি তুমি আমায় প্রদান করো, কি ঠিক না? ভক্ত ভগবানের জন্য কাঁদে, তবে মাঝে মাঝে ভগবানও ভক্তের জন্য কাঁদে। কে জানেন? গৌরীদাস। গৌরীদার সুবলে নাম সিদামে হয়েছিল, অভিরামে সুদামে হয়েছিল সুন্দরানন্দ। এই গৌরীদাস পণ্ডিত কে জানেন? হরিবল হরিবল, কলির গৌরীদাস পণ্ডিত। ইনি দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে সুবল সখা, আর ইনি ত্রেতা যুগে কে ছিল বলুন তো? মায়েরা পারবেন বলতে নামটা কি? দেখবো আপনারা কেমন ভক্ত, কেমন ভক্তিমতী মায়েরা, কেমন ভক্ত আমি দেখবো। বলুন ত্রেতা যুগে কে ছিল? ওই বাবা থেকে কিন্তু টুক করে বলে দিয়েছে, যার নাম ছিল তরুণী সেন। ভক্ত হওয়া চারটিখানি কথা নয়। রাবণের সর্বস্ব সব যখন ধ্বংস হয়ে গেছে, অতিকায় বীরকম্পমান ভস্মলোচন তরুণ ইন্দ্রজিৎ, বড় বড় যোদ্ধারা যখন শেষ হয়ে গেছে, রাবণের আর কেউ নেই, তখন রাবণ বলেছিল, একে একে কাঠুরিয়া কাটি অবশেষে নাশে বৃক্ষে, হে দুরন্ত রিপু তেমনি দুর্বল দেখো করিছে আমারে নিরন্তর। নিরন্তর হব আমি নির্মূল সুমলে, তা না হলে মরিত কি কভু শুলি শম্ভু সম ভাই কুম্ভকর্ণ মম অকালে। আমার দোষে আর যত রাক্ষস কুল রক্ষণ, হায় সূর্প নখা কি কুক্ষণে দেখেছিলি তুই রে অভাগী, কাল পঞ্চবটি বনে কাল কুটে ভরা এ ভুজগে, হায় রে ছাড়িয়া কোন লঙ্কা নিবি কাননে, পশিয়ে মনের জ্বালা জুড়াই বিরলে। রাবণ বলেছিল কোনো দুঃখ নেই, আমার যোগ্যতা ছিল, জমকে ঘোড়ার ঘাস কাটার দায়িত্বে রেখেছি, ধরিত্রী মাকে রেখেছি আমার গৃহমার্জনের জন্য। অমায়েরা, রাবণের যোগ্যতা ছিল, সব হারিয়ে ফেলে রাবণ তখন বলেছিল, অপ্রভেদী চূড়া যদি যায় কুলা হয়ে বজ্র আঘাতে, কভু নহে ভূধর সে অধীর পিয়নে, বিশেষত এ ভব মণ্ডল মায়াময় বৃথা এর দুঃখ সুখ যত, মোহের ছলনে ভুলি অজ্ঞান যে জন, সেই জন কেবল করয়ে বিলাপ। তাই গৌর হরি 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 বল। দাদা আর থাকতে পারছে না, দেখুন বাবা আমার যখন 7:30 উঠার কথা ছিল, ঠিক তখন 7:30 বাজে, একটা ছেলে একটু ড্রেস করার অভাব, এক ভদ্রলোক গিয়ে আমাকে কি বললো জানেন? সকাল থেকে এসে আছেন, আপনাদের সময়ের কোনো রাবণ বলেছিল অভ্রভেদী চুলা যদি যায় গুলা হয়ে পত্র আঘাতে, কভু নহে ভূধর সে অধীর পিয়নে, এ ভব মণ্ডল মিয়াম মায়াময় বৃথায়ের দুঃখ সুখ যত, কে কোথা থেকে কি গেল এলো আমার কিছু জানার প্রয়োজন নেই, তবে আমার সংকল্প কখন আমি রামের চরণ পাবো। তখন ওই তরুণী সেন এসে বলেছিল, জ্যেষ্ঠতা তো সবাই তো চলে গেল, আমাকে একটু সুযোগ দিলে হয় না? তুমি কি করবে তরুণী? দ্বাদশ বৎসীয় ছেলেটা বলল, জ্যেষ্ঠতা তো আমি যদি যুদ্ধে যাই কিছু না করতে পারলেও, আমি একবার রামকে ভালো করে আষ্টে পৃষ্ঠে বেঁধে আমি আপনার চরণে ফেলে দেব। নিতাই গৌর হরি বল হরি বল। চারটিখানি কথা নয়, রাবণ যেমন রাবণ যেন মৃত্যুর মুখে ঢলে পড়ে কিছুটা যেন শান্তির প্রলেপ পেয়ে গেল, কি সবাই চলে গেছে বড় বড় রথীরা, তরুণী সেন তুমি রামকে না মারতে পারলে তুমি আষ্টে পৃষ্ঠে বেঁধে এনে দিতে পারো। হ্যাঁ আমি আষ্টে পৃষ্ঠে ভালো করে বেঁধে তোমার চরণে ফেলে দেব জ্যেষ্ঠতা তো। রাবণ এটা জানতে চাইল না যে তরণে তুমি কি দিয়ে বাঁধবে, ভাগবত বলছে তরণে বাঁধতে পারে, এ জগতে হাজার হাজার কোটি কোটি তরণীয় হতে পারে, তারা একবার আমার পুরুষোত্তম ভগবানকে বাঁধার মতো যোগ্যতা যদি তৈরি করে, কেউ যদি এই জগতে ভালো করে ভালো ডিগ্রি পেয়ে
বিএড করে সরকারের ডিগ্রি গুলো কমপ্লিট করে বসে থাকে, সরকার আপনাকে ডাকবে, আর না হলে সব জায়গা গোল্লা পাবেন বসে বসে। আর আপনি বলবেন চাকরি দিন, সার্টিফিকেটটা নিয়ে অন্য কুকুরের মতো ঘুরবেন, যে কোনো কায়দার নেতা চোতার ছেলে বলে কিছুটা ঘুষ দিয়ে একটা কেরানির কাজ পাবেন, আধার কার্ড, আই কার্ড, জব কার্ড, প্যান কার্ড যা লিখবেন সব ভুল। প্রকৃত যদি কেউ ভালো ডিগ্রি নিয়ে পাস করে, সরকার যেমন ডেকে চাকরি দেয়, এই ভক্ত যদি পূর্ণ ভক্তির ডিমান্ডটা পাকা করে নেয়, যোগ্যতা যদি ভক্তের থাকে, ভক্ত কোনোদিন ভগবানের কাছে যায় না, ভগবানকে ছুটে আসতে হয়। মজার কথা নয়? কত সুন্দর মজার কথা! আপনাকে ছুটে যেতে হবে না। আপনারা ভাবেন তাহলে দক্ষিণ ভারতে আমি আর আমার স্ত্রী 45,000 খরচ করে দক্ষিণ ভারত থেকে ঘুরে এলাম, এসে আর দুর্বল মানুষদের বললাম, দিদি রে তোরা যেতে পারবি না। কেন? 45,000 খরচ করে দক্ষিণ ভারত করে এসেছি, শাস্ত্র বলছে ভুল করছে, ভুল। যে মানুষটি তীর্থ পর্যটন করে এসে অঙ্গুলি হেলন করে দুর্বল মানুষের উপরে ক্রিটিসাইজ করে বলল তোরা যেতে পারবি না, তার কি হয়েছে জানেন? বৃথা তীর্থ পর্যটন, কেবল মনের ভ্রম, সর্বতীর্থ সার আমার গোবিন্দ চরণ। বৃথা তীর্থ পর্যটন, কেবল মনের ভ্রম, সর্বতীর্থ সার আমার গোবিন্দ চরণ। আপনি এখানে বসে থাকুন, আপনার যদি ভক্তের ভক্তি থাকে ভগবান আসবে। রাবণ বুঝতে পারছে না, তরণী সেন বলছে আমি বাঁধতে পারি, রাবণ বুঝতে পারছে না কিসে বাঁধবে। ভাগবত বলছে তরণী বাঁধতে পারে, কিসে বাঁধতে পারে জানো? তিলি তুলসি নয়ন জলে, তারে বাঁধা যায় গো দুর্বাদলে, তিলি তুলসি নয়ন গঙ্গা জলে, বাঁধা যায় গো দুর্বাদলে, তিলি তুলসি গঙ্গা জলে, বাঁধা যায় গো দুর্বাদলে, আবার তিলে তুলসি নয়ন গঙ্গা জলে, বাঁধা যায় গো দুর্বাদলে। সেই সময় তরণীকে
যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে কে? রাবণ। তরুণী, তাহলে আমার মৃত্যুর সময়, আমার আসন্ন কাল উপস্থিত সেই সময় যদি তুমি কিছুটা শান্তির প্রলেপ দাও, যদি রামকে যদি তুমি আমার চরণে এনে দিতে পারো, তাহলে একটু চেষ্টা করে দেখো না তরুণী। পণ্ডিত রাবণ মোহজ্ঞানে অন্ধ। সেই সময় কি হয়েছে জানে? ছোট্ট তরুণী ছুটে গেছিল তার মায়ের কাছে। তার মায়ের কি নাম ছিল? মায়েরা, আপনাদের নাম কি? কত সুন্দর কায়দার নাম, কিন্তু সরমা সরমা। যে মায়ের নামটা বড় সরল মা, মা নিয়েছে আমার বিশ্বজননীর চরণ সেবা, সীতা মায়ের চরণ সেবা। হ্যাঁ, স্বামী গেছে বিশ্ব পিতার চরণে সেবা করতে, আর মাঝখানের মাঝখানের ও প্রতিকূলে এমন করে ডুবু ডুবু করছে তরুণীর মা। তাই তরণী বলছে, মা তুমি আগে থেকে আমার জননীর চরণে, ও গো পিতা তুমি বিশ্ব পিতার চরণে, আর আমাকে মাছ ধরিয়া এমন লাগলে কেন? বলি ভাসাবে নাকি, বলি ভাসাবে নাকি, মাছ ধরিয়া ভাসাবে নাকি, ছোট্ট ছেলেটা বলে উঠল, ওগো মা তুমি আশ্রয় নিয়েছো বিশ্ব জননীর চরণে, বাবা গেছে বিশ্ব পিতার চরণে, আমার অবস্থাটা কি? হ্যাঁ মা তুমি আমাকে সাজিয়ে দাও, আমি একটু রামের সাথে দেখা করতে যাই, যুদ্ধ করতে যাই। তখন মা বলেছিল, কি কথা কহিলি বা, প্রাণ কাঁদে শুনে, যাইতে না দিব নর বানরের রণে, থাকুগু রাজত্ব লয়ে রাজা লঙ্কেশ্বর, তোমা নিয়ে নানা দেশে দেশে হব দেশান্তর, তোমাকে নিয়ে অন্য কোথাও গিয়ে ভিক্ষা করে খাবো, তুমি আমার নয়নের নিধি, আমি তোমায় পাঠাতে পারবো না। অনেক কথার পরে বাবা ভালো করে মা সাজিয়ে দিয়েছিলেন, তাই না? রত ধ্বজ পতাকাতে সর্বাঙ্গে রাম নাম লিখে চন্দনগর দিয়ে পাঠিয়ে দিয়েছে ছেলেকে। ছেলে যখন যুদ্ধক্ষেত্রে গিয়ে উপস্থিত, ধনুতে টঙ্কার দিয়েছে, রাম বলে উঠল, কে পিত্রবর? এখনো কি যোদ্ধা আছে রাক্ষস কুলে? বিভীষণ গিয়ে দেখছে নিজ পুত্র, পুত্রকে ভালো করে অবলোকন করে দেখে বিভীষণের হৃদয় কেঁদে উঠল। বিভীষণ বলে উঠল, পুত্র আমি মৈত্রতা স্থাপন করেছি অগ্নি সাক্ষী করে, তুমি যুদ্ধে এসেছ, বাণ জুড়ে দিয়েছে চরণে, প্রথম বাণ গিয়ে পড়েছে পিতার চরণে, প্রণাম জানিয়ে পিতা স্বর্গ পিতা ধরব, বাণ ফেট মারলো গেছে রামের চরণে, প্রণাম করে বলছে। তখন রাম বলছে, বিভীষণ কে, এমন কেহেন যোদ্ধা পতি? বলে তোমার ভক্ত গো প্রভু। বলে কে একটু তুমি বলো না। তখন বিভীষণ কি পরিচয় দিয়েছিল জানেন মায়েরা? কি পরিচয় বিভীষণ পরিচয় দিয়েছিল? আমার পুত্র বলে বন্ধুত্বের পরিচয় রাখার জন্য, বন্ধুত্বের অটুট বন্ধন সুরক্ষিত রাখার জন্য কত বড় আত্মগোপন করে গেল বিভীষণ। বিভীষণ বলে উঠল, মিত্রব একে জানো আমার ধর্মেতে ধার্মিক বেটা, বড় যুদ্ধপতি ধার্মিক বেটা, বড় যোদ্ধাপতি সম্বন্ধে ভাতুষ পুত্র পরিচয় আমার, সম্বন্ধে ভাতুষ
জন্মে ভাতস পুত্র পরিচয়ে গেতে ধর্মেতে ধার্মিক বেটা বড় যোদ্ধাপতি। আমার যদি ভক্ত হয় তাহলে সীতা উদ্ধারের কোনো নেই প্রয়োজন। ভক্ত মোর পিতা মাতা, ভক্ত মোর প্রাণ, ভক্তের হৃদয়ে আমার সতত বিশ্রাম। ভক্ত ছাড়া তো আমার কেউ নেই, আমি বাণ মারব না, ধনুর বাণ ত্যাগ করেছি। যাই হোক, তখন তরণী জানছে সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমন ভবন না করে গমন জেলয়ে রামেরও নাম। যে রাম জমকে ঘাস কাটার দায়িত্বে রেখে দিয়েছে, সেই সমনকে যে রাম দমন করেছে, তাহলে রামের হাতে আমার মরা বাঞ্ছনীয়। লক্ষণ যখন ধনুর্বাণ জুড়েছিল বলেছিল আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না, রামের সঙ্গে যখন যুদ্ধ হয় রাম যতবার বান মারে হরি বল তরণী সেনের গায়ে লাগে না, তরণ সেন যত বান মারে ভক্তের নিবেদিত অস্ত্র রামের সর্বাঙ্গ শরীর দিয়ে শ্রণিতের ধারা বহে যায়। বিভীষণ দেখছে অতীব ক্লান্ত বন্ধু, তখন কি করেছিল জানেন? বিভীষণ নিজ পুত্রের মৃত্যুর কথা বন্ধুর কানে বলে দিয়েছিল। বলুন তো কোন বাণের দ্বারা তরুণী সেনের মরণ হয়েছিল? বৈষ্ণব, ওই বাণটা নিয়ে যখন নিক্ষেপ করা হয়েছিল, বাণ মুখে অগ্নি জালি তরুণীর কণ্ঠে পড়ি তরুণী হারালো জীবন, যখন কাটাটা মাথাটা যখন মাটিতে পড়ে গেছে, বিভীষণ কেঁদে ফেলবে না কোন বাবা মা স্থির থাকতে পারে। হৃদয়ে বৃন্তে ফুটে যে কুসুম তাহারে ছিঁড়িলে কাল, বিকল হৃদয়ে ডোবে শোক সাগরে মৃণাল যথা যাবে কুবলয় ধন লহে কেহ হরি। এটা মধুসূদন দত্তের কথা। পদ্মবনে থেকে যদি কোনো মালি যদি পদ্ম পুষ্পকে ছিঁড়ে নেয়, পদ্মের মৃণাল যেমন জলমগ্ন হয়, কোনো পিতামাতার হৃদয়ের রূপ পটায়, কোনো পুত্রকন্যার মৃত্যু হলে অনন্ত দুঃখের সাগরে পিতামাতার হৃদয়টা ডুবে যায়, কি তাই না? কেঁদে ফেলেছেন বিভীষণ, মাথাটা এনে মাথাটা করছে, যেই মাথাটা নিয়ে হাতে তুলে দিয়েছে রামের হাতে। জীবাত্মার কোনোদিন মরণ হয় পরমাত্মার হাতে উঠলে? পরমাত্মা ভুষ করে বেরিয়ে যায় বলে জীবাত্মা জড় হয়ে যায়। কাটা মাথা কথা বলে রঘুপতি রাঘব সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, সীতারাম 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 পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জীবাত্মা পরমাত্মার হাতে উঠেছেন কথা বলছে, তখন রামচন্দ্র পুরুষোত্তম বলেছিল বিভীষণ তুমি ইতিহাসে এমন বন্ধুত্ব রাখতে গিয়ে নিজের পুত্রকে মৃত্যুর মুখে ফেলে দিলে, তবে তরণের সর্বাঙ্গে লিখিত এই রাম নাম আমার কৃষ্ণ অঙ্গের ভূষণ হয়ে ঠাঁই পাবে, তার নাম বলুন কি নাম? কি নাম? নামাবলী। হরি বল হরি বল। তরুণী এই ভূষণ করে নিয়েছিল বৈষ্ণব সমাজ। জয় রাধে জয় রাধে জয় রাধে। তাই এই জন্য মহাপ্রভু বলেছিল গৌরী দাস তুমি হে পরম সখা, বন্ধু হতে গেলে বন্ধুর যোগ্যতা রাখা দরকার, তুমি আমার পরম সখা পরম সহিদ, আমার মনের কথা তোমারে বিদিত, রাধা 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 বলি হইনু বিকল, রাধারে আনি একবার দেখারে সুবল, এ রাধা মোহন পদ কর তহিয়া, রাধা মোহন পদ কর তহিয়া, গৌরাঙ্গলীলা করিল প্রকাশ, গোপদ গৌরাঙ্গলীলা করিল প্রকাশ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রী গুরু নিতাই ব্রহ্মানন্দে হরি 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 বল হরি বল নিতাই কুমরি লোকেদের বাবুদের বলছি আপনাকে এখানে নাম কি ধরে রাখতে হবে